আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের দেখাবো ক্রিকেট ব্যাট বাঁধাই করা। আর খুব সহজ পদ্ধতিতে আমরা ক্রিকেট ব্যাটটি বাঁধবো। আপনারা লক্ষ্য করবেন, নিজেরা নিজেদের ব্যাট বাঁধতে পারবেন, আর এই ধরনের ব্যাট বাঁধতে আপনারা পারবেন। এই ধরনের ব্যাট বাঁধার জন্য আপনাদের দরকার কট লাইলং, আর এই ধরনের লাইলং সুতা পাবেন আপনারা আপনাদের বাজারের মধ্যে দোকানে। আর আমরা এই সুতাগুলো একটা হ্যান্ডেলের মধ্যে আমরা পেঁচিয়ে নিয়েছি। আমাদের সুবিধার্থে আপনারা বিভিন্ন কিছুর মধ্যে পেঁচে নেবেন। ফাইনে আমরা এখন একটা ছোট্টা সুতা পুড়িয়ে নেব দুই আঙ্গুল পরিমাণ মতন। এই সুতাটা আমরা দেখাচ্ছি আমরা কী কারণে আমরা পুড়িয়ে নিয়েছি। এই ধরনের ভিডিও অনেকে আমরা পাবেন না, আমাদের চ্যানেলে পাবেন। খুব সহজে আপনারা গিট্টু ছাড়া বান দিবেন। আজকে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখাবো। এই পদ্ধতিতে আপনারা ইউটিউবে আর কখনও এই ভিডিও পাবেন না। প্রথমে আমরা একটা প্যাচ উঠে নিব। প্যাচটা লক্ষ্য করবেন ভালো করে, এখানে আপনারা ভালো করে লক্ষ্য করবেন। দরকার হলে এখানে একটু আস্তে আস্তে করে দেখবেন। এই ব্যাটটা আপনার এই ব্যান্ডটা আপনারা দেখতে পারলে, এই জায়গাটা আপনারা ভালো করে বুঝতে পারলে আপনারা ইনশাল্লাহ ব্যাট বাঁধতে পারবেন। আমরা প্রথমে কয়েকটি প্যাচ উঠিয়ে নিব। এই সুতাটা আপনারা যে প্রথমে রাখছেন সুতার উপর আপনারা বাঁধিয়ে নেবেন। এরকম প্রায় আমি তিনটা বাঁধ উঠিয়ে নিব। তিনটা বাঁধ উঠিয়ে নেওয়ার পর আমাদের যে ছোট্ট সুতাটা আছে ওটার সাহায্যে আমরা সাহায্য নিব। এই সুতাটা আমরা এখানে ঢুকিয়ে নিব। সুতাটা ঢুকের কারণ হচ্ছে আমরা যে লাস্ট মাথাটা আছে না, ওই লাস্ট মাথাটা আমরা টেনে এদিকে নিয়ে আসব, তা আমাদের গিট্টু ছাড়া বাঁধ হবে। আর ভিডিও সুবিধার্থে আমরা এই ভিডিওটি ফাস্ট করে দিয়েছি। আপনারা যারা আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন, প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সাপোর্টে আমরা অনেক দূরে এগিয়ে যাব। আমরা এক এক করে সম্পূর্ণ বাঁধিয়ে নিব। পরিমাণ মতো আপনারা বাঁধ দিবেন। আমি প্রায় হাফ ইঞ্চি পরিমাণ বাঁধুটা আপনারা চাইলে 1 ইঞ্চি দিতে পারবেন বা আরও কমও দিতে পারবেন। আমি আমার পরিমাণ মতো হাফ ইঞ্চি বাঁধ উঠিয়ে নিয়েছি। ফাইনালি আমাদের এখন বাঁধটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের ফাইনালি বাঁধটা কমপ্লিট। এখন আমরা আরেকজনের সাহায্যে আপনারা চাইলে নিজেরা দিতে পারেন, আরেকজনের সাহায্য নিলে বাঁধটা শক্ত হয়। এখন আমরা আরেকজনের সাহায্যে একটু চাপ দিয়ে নিব যাতে করে সুতাটা লুজ না হয়। এখন আমরা গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে নিব। শেষ মাথা আমাদের ফাইনালি বাদ দেওয়া শেষ পর্যায়ে। এখন আমরা যেই ছোট্ট সুতাটা ছিল ওই সুতার ভিতরে ঢুকিয়ে দিব সুইয়ের মতো করে। আর আমরা ঢুকিয়ে নেওয়ার পর আমরা যে অপর মাথা দুই সুতা রয়েছে এটা আমরা প্লাসের সাহায্যে টান দিয়ে নিব যাতে করে এই এই মাথা সুতাটা এই মাথায় চলে আসে, এই অপর মাথায় চলে আসে। এখন আমরা টান দিয়ে নিব। টান দেওয়ার শেষে টান দেওয়া শেষ। এখন আমাদের সুতাটা এদিকে চলে আসছে, আমরা লক্ষ্য করলে বুঝবেন আমাদের দোনো সুতায় দুই দিকে দুই মাথা চলে গেছে। এখন আমাদের যে সুতাটা লুজ আছে এটার জন্য আমরা আবারও প্লাস দিয়ে যে সুতার মাথাটা আছে এটা দিয়ে একটা টান দিব। টান দিলে কী হবে, সুতাটা টাইট হবে আস্তে আস্তে। এখন আমরা সুতাটা টান দিয়ে নিচ্ছি। ফাইনালি আমাদের বাঁধটা শক্ত হয়ে গেছে। মানে আমরা দেখলে বুঝে আপনারা ইনশাল্লাহ পারবেন। ভিডিওটি ভালো করে দেখবেন, আপনারা বাঁধ দিতে পারবেন। ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি আস্তে আস্তে করে দেখবেন। এখন আমরা যে বাড়তি যে সুতাগুলো আছে, বাড়তি যে সুতাটা হয়েছে এটা আমরা আগুনে পুড়িয়ে নিব। আগুনে আপনারা অবশ্যই আগুনে পুড়িয়ে নেবেন। ছুরি বা অন্য কিছু সাহায্য নিলে আপনারা সুতাটার যে প্যাচ ওই প্যাচগুলো খুলে দেবেন। আমরা আগুনে পুড়িয়ে নিব। সুন্দর করে গ্যাস লাইটের মাধ্যমে দেবেন, নিরাপদের মাধ্যমে পুড়িয়ে নেওয়ার পর আপনারা যে সুতা গরম থাকা অবস্থায় সুতাটা ওই বাঁধের মধ্যে লাগাই দেবেন যাতে করে বাঁধটা সুতার মাথাটার মধ্যে লেগে যায়। এখন আমরা অপর মাথাটা এক এক করে আগুনে পুড়িয়ে নিয়েছি। এটার মতো আমরা সত্য করে পুড়িয়ে নিব। আমরা এখানে এক বাদ আমরা ভিডিও দিয়ে দেখাচ্ছি। আপনারা বাড়তি সুতা আই ফেভিকল আইকের সাহায্যে আপনারা দিয়ে লাগিয়ে দেবেন। এটা আমরা ইনশাল্লাহ পারবেন। এটা আমি আর ভিডিওতে দেখাচ্ছি না। এই ধরনের আইকে আপনারা 30 টাকা দিয়ে পাবেন বিভিন্ন মুদি দোকান, হার্ডওয়ার দোকান বা স্টেশনের দোকানে। আর আমরা এখন ভিডিও দেখাই না, আমরা বাকি দুইটি বাঁধ উপরে একটি বাঁধ নিচে একটি বাঁধ মোট তিনটি বাঁধ দিয়ে দিয়েছি। ফাইনালি আমাদের তিনটি বাঁধ দেওয়া শেষ। আপনারা আমাদের ভিডিওটি লক্ষ্য করলে বুঝবেন, আপনারা ইনশাল্লাহ পারবেন। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, আর আপনারা ভালো বুঝতে না পারলে কমেন্ট করবেন। আর আপনারা
আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।